নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলে সবাইকে স্বাগত। আমার আজকের মেনু ধাবা স্টাইলের এক তরকা। তরকা ডাল সবাই মোটামুটি বাড়িতে কম বেশি রান্না করে থাকেন, কিন্তু আমি আজকে দেখাবো যে ধাবাতে কিভাবে রান্না হয়, একদম ধাবা স্টাইলের। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আর তরকার ডাল তো রুটি লুচি পরোটার সঙ্গে বেশ ভালোই লাগে, তরকার ডালটা ভাতের সঙ্গে একেবারেই যায় না। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রান্না শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। উপকরণ হিসেবে লাগবে 2 কাপ তরকার ডাল, 1 কাপ মুসুর ডাল, আর মশলা বলতে বড় বড় সাইজের 2 খানা পেঁয়াজ কুচি, 2 টমেটো কুচি, 1 বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আর 5 ডিম, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এটা আমি মোটামুটি পরিমাণ মতোই দেবো, যখন দেবো আমি সেটা দেখিয়ে দেবো। এখন এই ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, বেশ গোটা গোটা অবস্থায় কিন্তু ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর সেই সঙ্গে মুসুরির ডালটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, একটু ছিবড়ে ছিবড়ে করে, মানে খুব দান মানে নরম হয়েছে, অথচ একটু গোটা গোটা থাকবে, এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে রান্নায় চলে যাচ্ছি। আর একটা কথা, তরকার ডালের সঙ্গে অন্য যে কোনো একটা ডাল মিশিয়ে রান্না করলে তরকার ডাল অনেক টেস্টি হয়, তো আপনি এখানে মুসুর ডালের পরিবর্তে ছোলার ডাল বা মটর ডালও মেশাতে পারেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এরপরে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলোকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো, আর ফোড়নের জন্য আমি নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোও আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এবারে এই পেঁয়াজ কুচিটাও হাতা দিয়ে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে রুটিন মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে নুন, তারপর হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব, একেবারে মোটামুটি তেল ছেড়ে দেওয়ার মতো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো কুচিটাকে দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটার থেকে তেল ছেড়ে আসে, মানে পুরো মশলাটাকেই এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন পুরো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা তরকার ডালটা। প্রথমে তরকার ডালটা দিয়েই কিন্তু কষাবো, কারণ তরকার ডালটা একটু শক্ত, তাই তরকার ডালটা খোসা শুদ্ধ যেহেতু এটাই ভালো করে কষাবো। আর মসুরের ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা একদম লাস্টে মেশাবো, এটা অন্তত 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর মসুরের ডালটাকে মেশাতে হবে। মসুরের ডালটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ তাহলে ওটা ঘেঁটে যেতে পারে, তখন একটু ডালটা একটু প্যাক প্যাক মতো হয়ে যাবে, মানে কাদা কাদা মতো হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা কিন্তু অবশ্যই আগে থেকে গরম করে রাখতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই করে দিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা আলুগুলোকে। খুন্তি দিয়ে আলতো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবং আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আরও 2 মিনিট জাল করার পর এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। মোটামুটি এই পর্বের কাজ শেষ, এবারে চলে যাচ্ছি আমি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে এবারে ডিমের ঝুরি ভাজা করে নেব। তার জন্য আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম অন্যদিকে, আর আমি এখানে 6টা ডিম নিয়েছিলাম। তো 6টা ডিম একসঙ্গে ভাজা করাটা একটু অসুবিধাজনক, মানে ঠিক মতন ভাজা হবে না, তার জন্য আমি
দুবারে ডিমগুলোকে ঝুরি ভাজা করে নেব। তো দেখুন আমার সব ডিমগুলো ঝুরি ভাজা করা হয়ে গেছে, আর ডিম ভাজার সময় কিন্তু অবশ্যই একটু নুন দিতে হবে। এবারে ডিমের ঝুরি ভাজাগুলোকে আমি তরকা ডালের ওপর থেকে দিয়ে দিলাম, আর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইল এক তরকা। আপনারাও ঠিক এইভাবেই তরকার ডাল রান্না করুন আর এনজয় করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।